দেখুন স্যার, আমাদের রাজ্যে জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে 22টা। এই 22টা ডিগ্রি কলেজে এবছর থেকে আমরা শুরু করেছি অনলাইন অ্যাডমিশন। আগে কোনোদিন এ রাজ্যে অনলাইন অ্যাডমিশন প্রথা ছিল না। আমরা ভারতবর্ষের কোনো রাজ্য থেকে পিছিয়ে থাকতে চাই না এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই অনলাইন ডিগ্রি অনলাইন অ্যাডমিশন চলছে, তাই এবছর থেকে আমরা শুরুয়াত করেছি। এর মধ্যে আমরা ফার্স্ট রাউন্ডে অনলাইন যারা জমা দিয়েছে তাদের মধ্যে ফার্স্ট রাউন্ডে আমরা অ্যালটমেন্ট যতজন অনলাইনে তাদের পছন্দ মতো কলেজ, পছন্দ মতো সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী, যাতে যারা সঠিক নম্বর পেয়েছে, ভালো নম্বর পেয়েছে, তারা যেন ডিপ্রাইভ না হয় এবং ট্রান্সপারেন্সি যেন, ভর্তির ক্ষেত্রে যেন স্বচ্ছতা থাকে, এর জন্যে আমরা অনলাইন করেছি। প্রথম বছর যেহেতু অনেক ছেলে মেয়ের একটু অসুবিধা হচ্ছে বুঝতে, কিন্তু সিস্টেমের মধ্যে কোনো রকম ভুল নেই। আমরা 13,830 জনকে ফার্স্ট রাউন্ডে সিট দিয়েছিলাম, কিন্তু ছেলেমেয়েরা ভর্তি হয়েছে মাত্র 9,719। এর মধ্যে আমরা পাস কোর্সে আমরা অ্যালটমেন্ট দিয়েছিলাম 7,245 জনকে, এর মধ্যে 5,105 জন ভর্তি হয়েছে। অনার্সের ক্ষেত্রে আমরা 6,585 জনকে অ্যালটমেন্ট দিয়েছিলাম সিট, এর মধ্যে 4,614 জন ভর্তি হয়েছে। অর্থাৎ টোটাল 13,830-এর মধ্যে 9,719 জন ভর্তি হয়েছে, বাকিরা ভর্তি হয়নি। সেকেন্ড রাউন্ডে আমরা 6,634 জনকে আমরা সিট অ্যালট করেছি, এর মধ্যে 3,061 জন কলেজে ভর্তি হয়েছে। থার্ড রাউন্ডে আমরা 3,413 জনকে আমরা অ্যালটমেন্ট দিয়েছি, এর মধ্যে 833 জন ভর্তি হয়েছে। 3.1 রাউন্ড, অর্থাৎ যাতে 3.1টা মানে 3.1 রাউন্ড আজ পর্যন্ত যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড রাউন্ডে মার্কস থাকা সত্ত্বেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটা রাউন্ডে মার্কস থাকা সত্ত্বেও যারা ভর্তি হয়নি তাদেরকে বাদ দিয়ে অন্যদের সুযোগ করার জন্য আমরা 3.1 রাউন্ড করেছিলাম। এটা গত রাত্রে তার টাইম শেষ হয়েছে এবং এখন আমরা ফোর্থ রাউন্ড আমরা শুরু করব 7 ডিসেম্বর থেকে আমরা ফোর্থ রাউন্ড শুরু করব। 3 দিন খোলা থাকবে, অর্থাৎ 10-12 ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে এবং ফোর্থ রাউন্ডের লিস্ট বেরোবে 16 ডিসেম্বর। এর আগে বলছি, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড 3.1 রাউন্ড, মোট কতজনকে আমরা সেট দিয়েছিলাম? 26,802 জনকে ভর্তি হয়েছে কালকে পর্যন্ত, 14,133, বাকিরা কিন্তু ভর্তি হয়নি। কেন ভর্তি হয়নি? সবাই পছন্দ মতো কলেজ চাইছে, পছন্দ মতো সাবজেক্ট চাইছে, পছন্দ মতো অনার্স কোর্স চাইছে, এর জন্য অনেকে সিট পেয়েও ভর্তি হচ্ছে না। এখন আমাদের মতো হিসাবে 14,133 জন ভর্তি হওয়ার পরে আমাদের কাছে যে তথ্য রয়েছে, 4,000-এর মতো ছেলে মেয়ে ভর্তির বাকি রয়েছে। আমরা ফোর্থ রাউন্ডে যে
লিস্ট হবে, আমরা চাই সকল ছেলে মেয়ে ভর্তি হয়ে যাক। এর আগে বলে রাখি, এই যে 14,000 ভর্তির পরেও আমাদের 22,934 সিট খালি আছে। আমার আছে, আমার হাতে কটা সিট, কটা কজন আছে, 4,000 মাত্র আছে রাজ্যের 22 ডিগ্রি কলেজে। 22,934 সিট খালি রয়েছে, প্রত্যেকটি কলেজে সিট খালি রয়েছে। এবার যদি আমি দেখি বিএ জেনারেল কোর্সে রাজ্যের 22 ডিগ্রি কলেজে সিট খালি আছে 18,634, বিএ অনার্সে খালি রয়েছে 1,696, বিকমে যে পাস কোর্সে খালি রয়েছে 517, বিকমের অনার্সে খালি রয়েছে 86, বিএসসি পাস কোর্সে আছে 1553, বিএসসি অনার্সে আছে 448, টোটাল 22,934 সিট খালি রয়েছে, ছাত্রছাত্রী মাত্র 4,000। এটার অর্থ হল সবাই চাইছে রাম ঠাকুর কলেজ, সবাই চাইছে ওমেন্স কলেজ, অনেকে চাইছে এমবিবি, অনেকে চাইছে বিবিএমসি, এই যে চাইছে। এবং ওইগুলি তো আবার ওই থাকার পরে, ডিমান্ড থাকার পরে ওই কলেজগুলিতে আবার তার পছন্দ মতো সিট আসন পাচ্ছে না। তাহলে এত রাজ্যে এতগুলি কলেজ আমরা খোলার দাবি করছি কেন? আমি যদি দেখি যে বীর বিক্রম বিবিএমসি যেটাকে বলি, 114 সিট খালি আছে বিএ পাস কোর্সে, অনার্সে আছে 82 সিট খালি। অর্থাৎ সব কলেজে আমি যদি দেখি তেলিয়ামোড়া বিএ পাস কোর্সে খালি আছে 1718, অনার্সে 25 খালি। সেরকম সোনামুড়া কলেজে বিএ পাস কোর্সে আছে 808 সিট খালি, অনার্সে 155। মহারাজা বীর বিক্রম কলেজ এমবিবি আমাদের রাজ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট কলেজ, 949 আসন রয়েছে বিএ পাস কোর্সে খালি, 143 অনার্স। সব কলেজেই সিট খালি রয়েছে, কিন্তু সবাই যদি আমি ইংলিশ পড়তে চাই, বেশি ডিমান্ড কিসের? ইংলিশের, এডুকেশনের, পল সায়েন্সের এবং হিউম্যান ফিজিওলজি, এগুলি বেশি ডিমান্ড। আমরা সব চাইছে ধর্মনগর, বিলুনিয়া, সব চাইছে আগরতলা ভর্তি হতে। তাহলে বিলুনিয়া কলেজ রাখার দরকার কি? এবার যেমন সাবরুমে আমরা কলেজে সায়েন্স খুলে দিয়েছি, কিন্তু সবাই যদি আগরতলা ভর্তি হতে চায় তাহলে তো আবার এদিক দিয়ে ডিমান্ড উঠছে, আমার খয়রপুরে কলেজ লাগবে, আমার জিরানিয়া কলেজ লাগবে, আমার পানিসাগরে কলেজ লাগবে, আমার কদমতলা কলেজ লাগবে, আমার করবুকে কলেজ লাগবে, আমার খুমলুঙ্গে কলেজ লাগবে, আমার সালেমাতে কলেজ লাগবে। এই কমলপুরে আমি যদি দেখি কমলপুর, সেখানে